জেকে লাইফস্টাইলের কাকাও অ্যান্ড মাকাও পাউডার খাওয়ার পদ্ধতি। আসসালামু আলাইকুম। যারা হচ্ছে জাহাঙ্গীর কবির স্যারের কাকাও পাউডার অ্যান্ড মাকাও পাউডারটা কীভাবে খাবেন জানেন না, তাদের জন্য এই ভিডিওটা আশা করি উপকৃত হবেন। এটা হচ্ছে এই যে মাকাও পাউডার, মাকাও পাউডার প্যাকেট থেকে হচ্ছে আমি আধা চা চামচ পাউডার হচ্ছে এক গ্লাস পানিতে মিশাবো। এক হাতে ভিডিও করতেছি তো আর এক হাতে হচ্ছে চায়ের ইয়ে করতেছি, এই জন্য মানে পাউডারটা নিচ্ছি, এই জন্য হচ্ছে ব্যাপারটা ইয়ে করতে পারতেছি না। আধা চা চামচ করে, এই যে আমি আধা চা চামচ নিয়ে নিলাম, নিয়ে এখন পানিতে এক গ্লাস পানিতে এটা ইয়ে করবো, গ্লাস না মানে মগ আর কি, স্টিলের মগ যেগুলো ওই মগে করে। এই যে মাকাও পাউডার ন্যাচারাল অর্গানিক, এটা আমি স্যারের স্টোর থেকে ওইখান থেকে কেনা হয়েছে, স্যারের চেম্বার থেকে কেনা হয়েছে, সাথে মাকাও পাউডার দুইটা একসাথে মিশিয়ে সকালবেলা খাইতে হয় আর কি। তো আমি এটা বলে ওরা বলে যে হচ্ছে এটা ওইখান থেকে বলা বললে যে হচ্ছে ইয়ে ডাবের পানি বা হচ্ছে ইয়েতে করে খাওয়ার জন্যে, ডাবের পানি বা খালি পানি দিয়ে খাইলেও চলবে। এই যে মাকাও পাউডার নিলাম আধা চা চামচ, নিয়ে হচ্ছে এটা এখন মিশাবো পানিতে, মিশে তারপরে হচ্ছে কিছুক্ষণ নাইরা ভালোভাবে মিশলে তারপর এটা খেয়ে ফেলতে হবে। এটা দেখতে খুব ইয়ামি লাগে না, খুব চকচকো টাইপের লাগে, কিন্তু আসলে এটা মানে কোনোভাবেই হচ্ছে ইয়ে না, কোনো ফ্লেভার নাই, আরও একটা মানে খুব খাইতে খুব কষ্টসাধ্য হয়, খুবই খারাপ লাগে, কোনো ফ্লেভার নাই আর ভালো লাগে না, কোনো স্বাদ নেই আর কি। অসুস্থতার জন্যই আসলে খাওয়া, মানে এমনি দেখলে মনে হয় যে খুব মিষ্টি হবে বা দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু আসলে একটু মিষ্টি না, মানে স্বাদ একটু নাই, মানে খাইতে খুবই বাজে লাগে।